বিগ নিউজ, সবার আগে সবার সাথে। প্রার্থী নিয়ে দলে কোথাও কোনো কন্দল নেই, কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। দলের সমস্ত নেতারা একসাথে নেমে যেভাবে প্রচার করছে, তাতে জলপাইগুড়ি জেলা তিনটি পৌরসভার ফল এবার ভালো হবে। আজ জলপাইগুড়ি 24 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পল্লব দাসের ভোট প্রচারে এসে এমনই মন্তব্য করলেন পৌরসভা ভোটের দায়িত্বে থাকা দলের কোঅর্ডিনেটর সৌরভ চক্রবর্তী। পৌরসভা ভোটে দলের কোঅর্ডিনেটর দায়িত্ব পেয়ে আজ জলপাইগুড়ির শহরে প্রথম ভোট প্রচারে নামলেন সৌরভ চক্রবর্তী। এদিন দেশবন্ধু পাড়া মোড় থেকে 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পল্লব দাসের হয়ে একটি মিছিল করেন তিনি। এই ওয়ার্ডটি কংগ্রেসের গড় বলে পরিচিত। এখানে কখনো তৃণমূল তাদের দখলে নিয়ে পারেনি, তাই এইবার ব্যাপক জোর দিয়ে এখানে ভোট প্রচার করছে তৃণমূল। এরপরে আরও এক কংগ্রেসের দখলে থাকা ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ডে পিঙ্কু দাসের সমর্থনে ভোট প্রচার করেন সৌরভ চক্রবর্তী। একেবারেই কঠিন নয়, পৌরসভায় নির্বাচনে জয়যুক্ত হওয়া শুধু সময়ের অপেক্ষা। আমাদের এখন পার্থক্যটা বাড়ানো, নির্বাচনের যে ফল সেই ফলের পার্থক্যটা বাড়ানো, এবং বিপুল ভোটে আমাদের প্রার্থীরা জিতে আসছে। কারণ মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পৌরসভা এলাকার উন্নয়ন সম্ভব নয়। এই 24 নম্বর ওয়ার্ডে গতবার আমরা জিতিনি, আজকে এই 24 নম্বর ওয়ার্ডে হাল দেখুন। যিনি কাউন্সিলর ছিলেন কংগ্রেসের, তিনি এই ওয়ার্ডের যা খারাপ অবস্থা করেছেন, আজকে এটা দেখেই সবাই বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যেখানে জেতে সেখানে কাজ হয়। তাই এই পৌরসভা আমরা খুব কমফোর্টেবলি জিততে চলেছি। জলপাইগুড়ি জেলাতে, জলপাইগুড়ি মাল এবং ময়নাগুড়িতে কোথাও প্রার্থী নিয়ে কোনো কোন্দল নেই। এত বড় একটা দল, কিছু জায়গায় ভুল বোঝাবুঝি থাকে, তবে যেভাবে দলের সব নেতারা একসাথে নেমেছেন, যার ফলে এবার এই তিনটে পৌরসভাতে আমাদের ফল অত্যন্ত ভালো হবে।